করোনা আবহের মধ্যে ফের জম্মু কাশ্মীরে উত্তেজনা। ভারতীয় সেনার বিশাল সাফল্য, গতকাল থেকে আজ পর্যন্ত টানা গুলির লড়াইয়ে প্রচুর জঙ্গি নিধন করল ভারতীয় সেনা। এই নিয়ে মোট সংখ্যাটা কি দাঁড়ালো 58 জন। তো এমন কিন্তু একটু বড় ব্রেকিং নিউজ নিয়ে আসছে। তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিকে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লকডাউনের মধ্যেও কাশ্মীরে জঙ্গি হামলা অব্যাহত। রবিবার বিকেলে কুল গ্রামে সেনা, সিআরপিএফ এবং পুলিশের একটি যৌথ দলের উপরে হামলা চালায় জঙ্গিরা। যদিও নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে ঘটনাস্থলে 4 জঙ্গির মৃত্যু হয়। রবিবার বিকেল থেকে শুরু হওয়া সেই গুলি লড়াই এদিন সকাল পর্যন্ত থামেনি। গত এক সপ্তাহে এই নিয়ে এই এলাকাতে 4 নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাঁধল। দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জেলায় গত 7 প্রায় 14 জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী দেবুসর এলাকার গুদ্দর গ্রামে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালায় জঙ্গিরা। কয়েকজন জঙ্গি ওই গ্রামে লুকিয়ে রয়েছে, এই খবর পেয়েই সেখানে হানা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর দলটি। তখনই তাদের উপর হামলা চালায় গ্রামে আত্মগোপন করে থাকা জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে 4 জঙ্গি মারা গিয়েছেন। এখনও 3 জঙ্গি সেখানে আত্মগোপন করে রয়েছেন বলে খবর। এই 4 জঙ্গির মৃত্যুর পর শুধুমাত্র এপ্রিল মাসেই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে 26 জন জঙ্গির মৃত্যু হলো। চলতি বছরে এখনও পর্যন্ত সেই সংখ্যাটা কি দাঁড়িয়েছে 58 জন। গত 24 এবং 25 এপ্রিলের মধ্যে 2 সফল অপারেশন চালিয়েছিল অনন্তনাগ এবং পুলওয়ামাতে 4 জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।